এখন আমরা যাচ্ছি টাওয়ারগুলো, যে টাওয়ার নাম্বার আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, টাওয়ার নাম্বার 5, টাওয়ার 6, 7, 8, 9, এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, এটা আমরা দেখাবো আপনাকে। আগে আপনাকে দেখাচ্ছি টাওয়ার নাম্বার 5, যেটা আমরা রিসেন্ট লঞ্চ হয়েছে আমাদের প্রজেক্ট, ইটার্নিয়া প্রজেক্টে, সেটা হচ্ছে আমাদের এই টাওয়ার, এই সামনে দুটো টাওয়ার দেখছেন, তো এইগুলোর মধ্যে পাইলিং চলছে এখন, দেখছেন আপনারা এখানে পুরো অনেকগুলো পাইলিং রাখা হয়েছে। এইটা দেখছেন আপনি আমার টাওয়ার নাম্বার 5, যেটা আমাদের রিজন গ্রুপটা এটা নতুন লঞ্চ করেছে, টাওয়ারটা লঞ্চ হয়েছে রিসেন্টলি, যেটা লঞ্চ, যেটা হচ্ছে আমাদের B+7, যেখানে আপনি পাবেন 2 BHK আর 3 BHK লেআউটটা, আর সামনে দেখি আপনার হচ্ছে টাওয়ার নাম্বার 4, এটা এখন লঞ্চ হয়েছে। এই এই টাওয়ারটা দেখুন, যেটা আমাদের এডিট হয়ে গিয়ে, আগের নামটা ছিল মাঝের গাঁও, তো এখন সৃজন গ্রুপ এখন নিয়ে নিয়েছে, তো সেটা হচ্ছে সৃজন ইটার্নিয়া পোর্টাল প্রজেক্টের নাম হচ্ছে। আর ঠিক আমার বাঁ দিকে দেখছেন, এগুলো হচ্ছে আমাদের টাওয়ার নাম্বার 6, তারপরেরটা হচ্ছে টাওয়ার নাম্বার 7, তারপরেরটা হচ্ছে টাওয়ার নাম্বার 8 আর 9, আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে আমাদের পন্ড, সেটা প্রজেক্টটা আউটসাইড প্রজেক্ট আছে। চলুন আপনাকে একবার নিয়ে চলি টাওয়ার নাম্বার ক্লাব হাউসে। क्या मस्त नजारा है, वाओ। A children park, children area, it's a children kids area, walking area.